মরিচ একটি লাভজনক চাষ, আর এই মরিচ চাষ প্রায় সারা বছরই চাষ করা হয়। তো আপনাদের অনেকের আবদার যে মরিচ চাষের উপর পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য, সেমতো হাজির হয়েছি এবং মরিচ চাষ নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। জমি তৈরি থেকে শুরু করে আপনারা কোন কোন বীজ নির্বাচন করবেন, কি কি খাবার প্রয়োগ করবেন, পিজিআর প্রয়োগ করবেন, ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন, সমস্ত কিছু থাকবে এবং রোগ বালাই নিয়েও আলোচনা হবে। কিন্তু ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট দেব, কারণ যদি একটানা ভিডিও দেওয়া হয় তাহলে আপনাদের অনেকের সমস্যা হচ্ছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা একটু সমস্যা হবে। তো আজকের আলোচনা হবে মরিচ চাষের প্রাথমিক পর্ব নিয়ে। তাই আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলি দেখুন এবং আপনার মতামতগুলি কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, এবার আসি মরিচ চাষের জন্য আপনারা কোন কোন ভ্যারাইটি নির্বাচন করবে। প্রথমে বলে রাখি, মরিচ এখন মোটামুটি বারো মাসেই চাষ করা হচ্ছে এবং অধিক ফলন এবং অধিক অর্থ উপার্জন করতে হলে অবশ্যই হাইব্রিড মরিচ চাষ করা প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা লাল তীরের মরিচ সুপার, হাইব্রিড মরিচ সনিক, হাইব্রিড মরিচ প্রিমিয়ার, এছাড়াও বিজলি, বিজলি প্লাস, সানরোপ এগুলো চাষ করতে পারেন। মরিচ চাষের জমি তৈরিটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ফসল থেকে আমরা কি করব, একটা দীর্ঘমেয়াদী ফলন পাব। তো যখনই আপনারা দীর্ঘমেয়াদীভাবে ফলন পাবেন বা এর যে বিভিন্ন ধরনের রোগ বালাইগুলো আছে সেগুলো যাতে পরবর্তী সময়ে কম আসে, তার জন্য আমরা কি করব, জমি তৈরির সময় থেকে আমরা নজরটা দেব। যখনই আপনারা জমি তৈরি করবেন, সেটা আপনারা যারা জৈবিকভাবে তৈরি করবেন তারাও এবং যারা রাসায়নিকভাবে চাষ করবেন তারাও, আপনারা কি করবেন, বিঘাপতি হারে 100 কেজি জৈব সারের সাথে আপনারা 1 কেজি টাইকোডারমা এবং 1 কেজি সিডো মোনারাইস ফ্লোরোসেন্স এবং 1 কেজি ভ্যাম, এগুলো কি করবেন, একত্রে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিয়ে একটা সেচ দিয়ে আড়াআড়ি দুটি চাষ দিয়ে জমিটাকে অন্তত 15 দিনের জন্য ছেড়ে দেবেন। তারপর আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন এবং পরবর্তী সময়ে আপনারা মরিচের চারাটা জমিতে বসাবেন। এ কাজটা আপনারা অতি অবশ্যই কিন্তু করবেন। এরপর আসি সার প্রয়োগ ব্যাপারে। যখনই আপনারা মরিচ চাষ করবেন, সার ব্যবস্থাপনাটাকে দুই ভাগে ভাগ করবেন, একটা হচ্ছে জৈব সার আর একটি হচ্ছে রাসায়নিক সার। জৈব সার এই কারণে মরিচ চাষে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে ফসলটা আমরা চাষ করব এবং সেখান থেকে যদি আমরা দীর্ঘমেয়াদীভাবে ফলন নিতে হয় বা গাছকে তরতাজা দীর্ঘদিন রাখতে হয়, সেখানে কিন্তু আপনাকে জৈব সার অতি অবশ্যই ব্যবহার করতে হবে। এর জন্য আপনারা বিঘাপতি 33% জমিতে অতি অবশ্যই এক টলি 1 বছরের পুরনো পচানো গোবর কিন্তু ব্যবহার করবেন। যদি আপনারা এটা হাতের কাছে না পান তাহলে আপনারা কেঁচো সার ব্যবহার করতে পারেন অথবা পোল্ট্রি লিটারও আপনারা ব্যবহার করতে পারেন। এবং রাসায়নিক সারের গল্পে যদি আসি, রাসায়নিক সারের অনুপাতটা বলছে কৃষি বিজ্ঞান মরিচ চাষের জন্য, মানে যে ধরুন যে মাটিতে গুণগত মান ভালো সেখানে এর অনুপাত হবে 32-20-24, মানে নাইট্রোজেন 32 কেজি, ফসফেট 20 কেজি এবং পটাশ 24 কেজি, এবং যেগুলো নিম্ন গুণগত মানের মাটি এর অনুপাত হবে 40-24-32, মানে নাইট্রোজেন 40 কেজি, ফসফেট 20 কেজি এবং পটাশিয়াম 32 কেজি। সেক্ষেত্রে যদি আমরা রাসায়নিক সারের অনুপাতটা হিসাব করি তাহলে আমাদের বিঘাপতি ইউরিয়া নিতে হবে 20-25 কেজি এবং ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট নিতে হবে 40-50 কেজি। সিঙ্গেল সুপার যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে মরিচ চাষের জন্য খুব ভালো হয়, কারণ এর মধ্যে আমরা ক্যালসিয়াম পাবো এবং সালফার পাবো, আর পটাশ নিতে হবে বিঘাপতি 15 কেজি। এই সারটা আমাদেরকে কী করতে হবে, জমি তৈরির সময় ছড়িয়ে দিতে হবে। তারপর মোটামুটি 3-4 দিন জমিটাকে ছেড়ে দিয়ে তারপর আমরা কিন্তু মরিচের চারা জমিতে বসাবো। মরিচ চাষের ক্ষেত্রে আমরা যখনই জমিতে, মানে মূল জমিতে মরিচের চারাটা রোপণ করব, তার আগে আমরা কতগুলো কাজ করে নেব। এই কাজগুলোতে আমরা মূলত অবহেলা করে থাকি এবং পরবর্তী ক্ষেত্রে অনেক কিছু সমস্যা আরও বেশি পরিমাণে লক্ষ্য করা যায়।
প্রথমে আমরা যে কাজটি করব মরিচের চারা যখন আমরা মূল বেড থেকে উঠাবো, কিন্তু আমরা যদি নার্সারি থেকে মরিচের চারা নিয়ে আসি সেক্ষেত্রে আমরা চারাটাকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিব। তারপর সেপ্টোমাইসিন সালফেট এবং টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এর যে দ্রবণ, সেই দ্রবণ প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে সেই দ্রবণটা আমরা তৈরি করব এবং ওই দ্রবণে আমরা মরিচের চারাগুলো অন্তত 30 মিনিটের মতো চুবিয়ে রাখব। তারপর আমরা সেখান থেকে ছেঁকে নিয়ে তারপর মূল জমিতে রোপণ করব। এর ফলে কি হবে, কারণ এই মরিচ চাষে দেখবেন আপনি যে যখনই জমিতে বসাবেন কিছুদিন পরে কিন্তু এর ডাম্পিং অফ রোড রোটেট প্রচুর সমস্যা লক্ষ্য করা যায়। এই গোড়া পচার সমস্যা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে এবং ব্যাকটেরিয়াল উইল্ট সমস্যাও লক্ষ্য করা যাবে। এই সমস্যাগুলো কিন্তু অনেকাংশ কমানো যাবে। এছাড়া আমি বলবো আরও ভালো হয় যদি আপনারা একটু জৈব উপাদানের দিকে চলে যান বা জৈব ছত্রাকনাশকের দিকে চলে যান। তাহলে আমি বলবো 1 লিটার পানির হিসাবে 5 গ্রাম ট্রাইকোডার্মা ভেরিটি এবং 5 গ্রাম সিডোমোনাস ক্লোরোসেন্স এবং কাটিং, এই তিনটি উপকরণ একসাথে আপনারা 1 লিটার পানিতে মিশাবেন এবং ওই 1 লিটার দ্রবণে যতগুলো চারা থাকে সেই চারাগুলোকে 30 মিনিটের জন্য ডুবিয়ে রাখবেন। ওই দ্রবণ কিন্তু ডুবিয়ে রাখার পর তারপরে মূল জমিতে কিন্তু আপনারা রোপণ করবেন। সেক্ষেত্রে যারা রাসায়নিকভাবে চাষ করবেন আপনারা তো মূল জমিতে রাসায়নিক সার ছড়িয়ে দেওয়ার পরে তো জমিতে মরিচের চারাটা বসাবেন। এই উপাদানটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার জমিতে সার দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিতে চারাটি বসেই নেবেন এবং মোটামুটি 1 সপ্তাহ পরে তখন জমিতে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন। এই বিষয়টুকু আপনার মাথায় রাখবেন। সম্মানিত চাষি ভাইরা, এবার আসা যাক মরিচের চারা কত দূর অন্তর অন্তর বসাবেন এবং এক বেড থেকে আরেক বেডের দূরত্ব কত হবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনার মরিচ একটা মোটামুটি ধরুন সারি থেকে সারের দূরত্ব এবং গাছ থেকে গাছের দূরত্ব নেওয়া হয় 1 ফুট, কিন্তু কৃষিবিজ্ঞান বলেছে যে মরিচ চাষের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্বটা যেন অন্ততপক্ষে 2 ফুট হয় এবং 2 ফুট হয় এটা 2.5 ফুট হলেও কোনো সমস্যা নেই এবং গাছ থেকে গাছের দূরত্ব হয় যেন 1.5 ফুট। এবং আরেকটা বিষয় এখানে বলে রাখি, বিভিন্ন জাতের আছে, যেমন ধরুন গাছ একটু উঁচু হয় ও এবং ঝাঁকড়ালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে দূরত্বটা গাছ থেকে গাছের দূরত্বটা আপনাকে 1.5 ফুট রাখতে হবে এবং সারি থেকে সারির দূরত্বটা আপনাকে 2 থেকে 2.5 ফুট নিতে হবে। আরেকটা কাজ আপনাকে করতে পারেন, আমি যে অনুপাতটা বলেছি যে 100 কেজি জৈব সার তার সাথে 1 কেজি ট্রাইকোডার্মা ও 1 কেজি সিডোমোনাস ফ্লোরেসেন্স এবং 1.5 কেজি ভ্যাম, এই অনুপাতে আপনারা কি করতে পারেন, পুরো জমিতে না ছড়িয়ে দিয়ে আপনারা সেই অনুপাতটাকে একটা ছায়া জায়গাতে প্রথমে রাখবেন এবং পানি ছিটা দেবেন। 7 দিন পর আপনারা যে মাদা তৈরি করে লাগাবেন সেই উপাদানটা মিশ্রণ আপনারা অল্প পরিমাণে মানে 1 মুঠ করে দিয়ে দেবেন এবং তারপরে কিন্তু চারাটা বসাতে পারেন। এরকম করে চারা রোপণ করলে খুব ভালো হয়, কিন্তু একসাথে ব্যবহার করবেন না। কিন্তু এই উপাদানটা দিয়ে যদি আপনারা চারাটা বসান সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 সপ্তাহ বা 10 দিনের মতো কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করবেন না, তাহলে আপনার টাকাটা পুরোই জলে যাবে, কোনো কাজ পাবেন না। সম্মানিত চাষি ভাইরা, মরিচ চাষের শুরু থেকে এই পর্যন্ত এই পরবর্তী মরিচ চাষ নিয়ে যাবতীয় আলোচনা করা হলো, প্রয়োজনে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন্য চাষি ভাইদেরকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবেন। কথা হবে পরবর্তী অন্য আরেকটি এপিসোডে, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।